السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أكبر بنغلاديش থেকে জানতে চেয়েছেন যে নলকূপে দাঁড়িয়ে তিনি অজু করে থাকেন, এই ক্ষেত্রে পা ধোয়ার সময় তিনবার করে ধুতে হবে না একবার ধুলেই যথেষ্ট হয়ে যাবে? জবাব, উজু এর জন্য প্রত্যেকটি অঙ্গ তিন তিনবার করে ধৌত করা হলো সুন্নত। আর তিনবার করে ধৌত করাকে ইসবাগ ফিল বুদু বলা হয়। আর যে ব্যক্তি ইসবাগ ফিল বুদু করবে, অর্থাৎ উজুর অঙ্গগুলি তিন তিনবার করে ধৌত করে সুন্নাহ মোতাবিক অজু সম্পন্ন করে অজুর শেষে কালিমায়ে শাহাদত পাঠ করবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের আটটি দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে উজুর প্রত্যেকটি অঙ্গ তিন তিনবার করে ধৌত করা হলো উত্তম। পক্ষান্তরে উজু হয়ে যাওয়ার জন্য সর্বনিম্ন হলো একবার ধৌত করা। উজুর মধ্যে পা ধোয়া উজুর ফরজ সমূহের অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা আল মাঈদায় উজু এর ফরজ উল্লেখ করে বলছেন, ও আরজুলিকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পা টাকনা পর্যন্ত ধৌত করবে। টাকনা পর্যন্ত দু পা সুন্দর করে ধোয়া হয়ে গেলে আপনার উজু সহি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে যদি টাকনার মধ্যে গোড়ালির কোনো এক অংশ শুষ্ক থেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার উজু হবে না। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, বলছেন, ওয়াইলুল লিল আকাব, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যাদের উজু করার সময়ে পায়ের গোড়ালি শুষ্ক থেকে যায়। কাজেই আমরা বলবো, এমতো পরিস্থিতিতে আপনি এর সম্পূর্ণ বিচারক। আপনি যদি দেখেন যে আপনার পা টাকনার নিচ ভালো করে একবার নলকূপে ধোয়াতেই যথেষ্ট হয়ে গেছে, আপনি এর উপরে যথেষ্ট করতে পারেন, আপনার উজু সহি হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, সুন্নত মোতাবেক আদায় করবেন, সেক্ষেত্রে তিন তিনবার করে ধুয়ে নেওয়া হলো উত্তম। আল্লাহু আলাম বিসওয়াব।